নমস্কার, দেখছেন আমাদের খবর। আপনাদের সঙ্গে আমি গৌতমী। প্রথমেই দেখে নেব আমাদের খবর এক নজরে। রাস্তা নিয়ে বিরোধের জের খোদ পৌরমাতার বিরুদ্ধে মারধরের অভিযোগ এক মহিলার, চাঞ্চল্য উত্তর ব্যারাকপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে। লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে শুরু হয়েছে সাংগঠনিক রদবদল। ব্যারাকপুর মণ্ডলের নতুন সভানেত্রী হলেন ফাল্গুনী মিত্র। নিকাশি অন্যান্য কাজে রাস্তা খোঁড়াখুঁড়ির শেষে ব্যারাকপুর পৌরাঞ্চল জুড়ে শুরু হয়েছে রাস্তা সংস্কারের কাজ, জানালেন পৌর প্রধান। সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিস্তারিত খবর নিয়ে, সঙ্গে থাকুন। ভালোবাসার মিষ্টি শিবানীর সৃষ্টি, শুভ দিনের মিষ্টি শিবানীর সৃষ্টি, নিরামিষ ফাস্ট ফুড টেস্টি মিষ্টি, ইডলি ধোসা সাম্বার বড়া পাওভাজি সহ যাবতীয় নিরামিষ ফাস্ট ফুড আইটেম। শিবানী সোদপুর রেল স্টেশনের পশ্চিমে, ব্রিজের নিচে, সোদপুর ট্রাফিক মোড়ের উত্তর দিকে। ফোন 9830135656। এখন আরো ফাস্ট, আরো নির্ভরযোগ্য ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিসের জন্য যোগাযোগ করুন আপনার আইসিও কেবল অপারেটরের সাথে। আপনার নিকটবর্তী আইসিও ব্রাঞ্চ অফিসের মাধ্যমে এখন আপনার হাতের মুঠোয় চলে আসবে সুপার ফাস্ট ইন্টারনেট। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন আমাদের খবর, আসছি বিস্তারিত খবরে। এবার রাস্তা নিয়ে ঝামেলার জেরে এক মহিলাকে মারধরের অভিযোগ উঠল উত্তর ব্যারাকপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের পৌরমাতা ব্রততী সেনের বিরুদ্ধে। অভিযোগকারিণী শ্যামলী দাস, যদিও পৌরমাতা বিষয়টিকে সম্পূর্ণ অস্বীকার করেছেন। উত্তর ব্যারাকপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্যামলী দাসের অভিযোগ, তার বাড়ির সামনে রাস্তা খোঁড়া নিয়ে তিনি আপত্তি জানিয়েছিলেন পৌরমাতা ব্রততী সেনকে। অভিযোগ, তার করা অভিযোগে কর্ণপাত না করে কাজ শুরু করে পৌরকর্মীরা, তখন তাদের বাধা দেন শ্যামলী দাস এবং তার পরিবার। আর তখনই নাকি ঘটনাস্থলে এসে শ্যামলীর ওপর চড়াও হন স্থানীয় পৌরমাতা ব্রততী সেন। তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর পর্যন্ত করা হয়। পরে স্থানীয়রাই বিষয়টি মিটমাট করে হাসপাতালে নিয়ে যায় শ্যামলীকে। তবে সম্পূর্ণ মেটেনি এই সমস্যা। শুনবো কি অভিযোগ শ্যামলী দাসের। সুব্রত সেন আর ব্রততী সেন দুজন মিলে আমাকে রাস্তায় ফেলে মেরেছে। কেন? ওই আমাদের রাস্তা দিয়ে ইট নিয়ে যাচ্ছিল, নিয়ে যেতে দেবো না বলেই এত দূর এই সব মারপিট। আর রাস্তা তো পুরো ভেঙে দিয়েছে। ওরা কি এরকম তাণ্ডব প্রায় চালায় নাকি? ওরা সবাই সাথে এরকম করে, কারোর সাথে ভালোভাবে কোনোদিন করিনি, করবেও না আশা করি না। আমি কি ওই বাড়িতে থাকতে পারবো না পারবো না সেটা বলেন? আর আমার নামে আজে বাজে কেন বদনাম দিচ্ছে? তাহলে কি আমি আত্মহত্যা করবো? আমি তো একেই একা থাকি বলুন। শ্যামলী দাসের অভিযোগ অবশ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানালেন অভিযুক্ত পৌরমাতা ব্রততী সেন। তিনি জানান, সমস্যার কথা শুনে তিনি ঘটনাস্থলে গেছিলেন মাত্র। মারধরের অভিযোগটা উঠছে, সেটা মারধরের অভিযোগ পুরো মিথ্যা, পুরো মিথ্যা, পুরো নাটক একবারে। আজকে যদি চুলের মুঠি দিয়ে ধরে ওর পেটে লাথি মারতাম, হাঁটাচলা করতে পারতো না, হসপিটালাইজ হতো। থানায় তারপরে তো দৌড়ে গেছে, থানায় গেছে ও। একজন পৌরমাতার বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। থানায় লিখিত অভিযোগ জমা করেছে দুপক্ষই। সৈকত গাঙ্গুলী, আমাদের খবর, ব্যারাকপুর। লোকসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক রদবদল চলছেই। এবার যেমন ব্যারাকপুর মণ্ডলের সভাপতিকে সরিয়ে তার জায়গায় নিয়ে আসা হল ফাল্গুনী মিত্রকে, যিনি গত বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থী ছিলেন নৈহাটির, বর্তমানে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের একজন সদস্যা। লোকসভা নির্বাচনের বাকি মাসখানেক, তার আগে আচ্ছে দিনের প্রবক্তারা অনেকটাই ব্যাকফুটে। তাই দেরি না করে বিজেপি নেমে পড়েছে বুথ স্তর পর্যন্ত নেতৃত্বে রদবদল করতে। গত এক বছরের কাজের নিরিখে ব্যারাকপুর মণ্ডল যথেষ্টই ভালো ফল করেছে। বিধানসভা নির্বাচনে তাদের ভোট বেড়েছে যথেষ্ট, পঞ্চায়েত ভোটেও তারা পিছনে ফেলেছে বামেদের। নৈহাটি বিধানসভা ক্ষেত্রে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের কাছে পরাস্ত হলেও সংগঠনের কাজে ঝাঁপিয়ে পড়ে ফাল্গুনী মিত্র মোহনপুর গ্রাম পঞ্চায়েতের 11 নম্বর ওয়ার্ডটি ছিনিয়ে নিয়েছেন তৃণমূল কংগ্রেসের হাত থেকে। দলের সমস্ত কার্যক্রমে তাকে দেখা যায় একেবারে সামনের সারিতে। তাই এবার লোকসভা নির্বাচনে ব্যারাকপুর আসনে জোরদার লড়াই করতে ফাল্গুনী মিত্রের ওপরেই ভরসা রাখল দল।
তাকে নির্বাচিত করা হলো ব্যারাকপুর মণ্ডলের সভানেত্রী হিসেবে। সাংগঠনিক বৈঠক শেষে সমর্থকদের উল্লাসের মধ্যেই ফাল্গুনী মিত্র জানালেন, তিনি সবাইকে নিয়েই কাজ করতে চান। দেখুন, আগামী দিনে আমাদের 2019 লক্ষ্য রেখে আমাদের যাতে সংগঠনকে আমরা আরো জোরদার করতে পারি এবং আমরা এই লোকসভায় যেভাবে আমাদের টিএমসি বিভিন্নভাবে নির্যাতন করছে আমাদের বিজেপি কর্মীদের, সেই আন্দোলনটাকে ভালো করে সংগঠিত করার জন্য এবং ভালো করে বিজেপিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নেতৃত্ব যেরকমভাবে ভেবেছেন সেইভাবেই আমাকে দায়িত্ব দিয়েছেন। দলের প্রতি আপনার মানে লক্ষ্য কী হবে? দেখুন, দলকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার প্রধান এবং একমাত্র লক্ষ্য। আমি আগামী দিনে দল যাতে আমাদের ব্যারাকপুর থেকে নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে এবং আমরা যাতে 2019 এই ব্যারাকপুর লোকসভাতে বিজেপিকে প্রতিষ্ঠা করতে পারি, অর্থাৎ এই লোকসভা জিততে পারি, এই লক্ষ্যেই আমরা আগামী দিনে সংগঠনকে এগিয়ে নিয়ে যাব। সৈকত গাঙ্গুলী, আমাদের খবর, ব্যারাকপুর। নিকাশি এবং অন্যান্য খোঁড়াখুঁড়ির কাজ শেষ করে এবার ব্যারাকপুর পৌরাঞ্চলের সমস্ত রাস্তা সংস্কারের কাজে হাত দিল পৌরসভা। এদিন এক বিশেষ সাক্ষাৎকারে আমাদের খবরের প্রতিনিধিকে এমনটাই জানালেন পৌর প্রধান উত্তম দাস। জানালেন, বছরের শুরুতেই সব কাজ শেষ হয়ে যাবে। রাজ্য সরকারের বিশেষ অনুদান 250 কোটি টাকা ব্যয়ে ব্যারাকপুর পৌরাঞ্চলের নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে, যার জন্য খারাপ হয়েছিল প্রায় সমস্ত ছোট বড় রাস্তা, তার সাথে ছিল অন্যান্য কাজ। ফলে এক কথায় রাস্তাগুলো হয়ে পড়েছিল ব্যবহারের অযোগ্য। খানাখন্দে ভরা সেই রাস্তা মানুষ ব্যবহার করতে বাধ্য হয়েছে দীর্ঘদিন। এবার তাদের সেই অসুবিধার হাত থেকে মুক্ত করতে কাজে হাত লাগিয়েছে পৌরসভা। পৌরাঞ্চলের প্রায় সমস্ত রাস্তাকেই ঢেলে সাজানোর কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। জানানো হয়েছে টাকার জন্য কোনো রাস্তাই ফেলে রাখা হবে না, চলছে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা তৈরির কাজ। বিশেষ সাক্ষাৎকারে পৌর প্রধান উত্তম দাস জানালেন, রাস্তা সংস্কারের টাকার কোনো অভাব হবে না, রাজ্য সরকার সাহায্য করছে, রয়েছে পৌর তহবিল। কিন্তু আমাদের একসাথে তিনটে কাজ হচ্ছে। একটা হচ্ছে সোয়ারেজের কাজ হচ্ছে, যেটা প্রায় 250 কোটি টাকার উপরে সোয়ারেজের কাজ হচ্ছে। প্রত্যেক রাস্তায় সেখানে সোয়ারেজের কাজ করতে গেলে কোথাও 2 মিটার, কোথাও 3 মিটার, কোথাও 5 মিটার, 6 মিটার অবধি ডেপ্থ করতে হচ্ছে। সেই সব রাস্তা ভীষণভাবে ড্যামেজ হচ্ছে, সেই রাস্তাটাকে আমাদেরকে ঠিক করতে হচ্ছে। 70-75 কোটি টাকার কাজ, কেএমডির একটা কাজ হচ্ছে আমাদের। এটা হচ্ছে সোয়ারেজ হচ্ছে কেএমডির, পিডাব্লিউডির একটা ড্রেনেজের কাজ হচ্ছে, সেখানেও আমাদের রাস্তাঘাট যে ড্রেনটা ছোট ছিল বড় করে কভার ড্রেন করা হচ্ছে। বেশিরভাগ রাস্তায় আমরা যতটুকু পাচ্ছি করে নিচ্ছি। তার সাথে সাথে আমাদের রাস্তা, মেইন রাস্তা মোটামুটি সবই আছে, কিন্তু আর ওয়ার্ডের বেশিরভাগ রাস্তায় আমাদের ঢালাই করা আছে। কিছু কিছু রাস্তা আছে যেগুলি সোয়ারেজের কাজ কমপ্লিট হয়নি, সোয়ারেজ হয়ে গেলে সেই কাজগুলি করব। তা নাহলে এখন আমি রাস্তাটা করলে আবার 2 দিন বাদে সোয়ারেজের জন্য কেটে দেওয়া হবে সমস্যা। তো আমি বলেছি 2019 আগে ব্যারাকপুরে কোনো লোক কোনো মানুষের কাছে রাস্তার জানে যাবে না, এইটুকু দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি। সৈকত গাঙ্গুলী, আমাদের খবর, ব্যারাকপুর। আমাদের খবর এখন এ পর্যন্তই। দেখতে থাকুন 24 ICO North, উত্তরের টানে সারাক্ষণ। আপনারা দেখছেন 24 ICO North, উত্তরের টানে।